আমাদের আগের ভিডিওতে সাউন্ডটা আসেনি, তো আমি একবার ডিসকাস করিনি আমরা কি করেছিলাম। তো যখন সিচুয়েশন এরকম যে 10% প্রফিট অন কস্ট প্রাইস যদি 10,000 থাকে, তাহলে আমরা ইজিলি প্রফিটটা বার করতে পারি কি 10,000 এর উপর 10% চার্জ করে, দ্যাট ইজ হচ্ছে 1,000, ঠিক আছে। কিন্তু সিচুয়েশন যদি এরকম হয় উদ্ভট, অর্থাৎ 10% প্রফিট অন কস্ট, কস্টের ওপর চার্জ করে প্রফিটটা অ্যামাউন্ট বার করতে বলেছে, কিন্তু কস্টের যে ফিগার সেই ফিগারটাই দেয়নি, নট গিভেন, কিন্তু সেল ভ্যালু বা সেল প্রাইসের ফিগারটা কিন্তু দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে কি 10,000। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রফিটটা কিভাবে বার করব, বার করব তখন আমাকে এই টেকনিকটা, দুটো টেকনিক আমার মাথায় রাখতেই হবে। ফার্স্ট এই ইকুয়েশনটা, কস্ট প্লাস প্রফিট ইকুয়ালস টু সেল। আরেকটা হচ্ছে গিয়ে যে আজকে একটা পার্সেন্টেজ যেই অ্যামাউন্টের ওপর চার্জ করতে বলবে সেইটার যদি ফিগার না দিয়ে দেয়, সেটাকে সবসময় আমরা কত ধরে নেব, 100 ধরে নেব। অর্থাৎ 10% প্রফিট অন দিস, আর ওই যেইটা বলেছে সেইটার যদি ফিগার নেওয়া না দেওয়া থাকে, তখন সেটাকে আমরা কত ধরে নেবো, 100 ধরে নেবো। তাহলে এখানে কত বলেছে 10% প্রফিট অন কস্ট, আর কস্টের ফিগার কি আছে, ব্ল্যাঙ্ক দেওয়া নেই, তার মানে এটাকে কত ধরে নেবো, 100 ধরে নেবো। তো সেই কারণে আমরা এই ইকুয়েশন অনুযায়ী কি করলাম, এইখানে এইখানে এইটাকে 100 করে দিলাম, ঠিক আছে। কারণ বলেছে 10% প্রফিট কার ওপর, কস্টের ওপর, তাই যেহেতু কস্টের ফিগার দেওয়া নেই, তাই আমি এটাকে কি করলাম, ফার্স্টে এই 100টা লিখলাম, তারপর এই 100 এর উপর আমি 10% চার্জ করলাম প্রফিটের, তাহলে প্রফিট কত এলো 10। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে আমি সেল প্রাইস পেয়ে যাবো, যেটা হচ্ছে 110, ঠিক আছে। ফার্স্টে আমি এই 5টাকে কমপ্লিট করে নেব, তারপর এই 3টে ডেটার মধ্যে যে ফিগারটা দেওয়া আছে সেটাকে তার এই যে দাগটা দিলাম তার বাঁ দিকে বসিয়ে দেবো। আর এখানে কোন ফিগারটা দেওয়া আছে, সেল প্রাইসটা দেওয়া আছে, বুঝতে পেরেছিস। তাহলে এইটা হচ্ছে 10,000, যেটা এখানে দেওয়া আছে 10,000। তাহলে এইবার দেখ এইখানে একটা রিলেশন তৈরি হয়ে গেল যে 110 ভাগ বলতে কত টাকা বোঝায়, 10,000 টাকা বোঝায়। তাহলে 1 ভাগ বলতে কত বোঝায়, আর 10 ভাগ বলতে কত বোঝায়, বা 100 ভাগ বলতে কত বোঝায়। তারপর আমরা এইভাবে ঐকিক নিয়মটা তৈরি করে দেবো যে 110 ভাগ বলতে 10,000, 1 ভাগ বলতে ঐকিক নিয়মে, যদি 100 ভাগ বার করি তাহলে কোনটা বেরিয়ে আসবে, কস্ট বেরিয়ে আসবে, আর যদি 10 ভাগটা বার করি তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে, প্রফিটটা বেরিয়ে আসবে, আর এখান থেকে অ্যামাউন্ট বেরিয়ে এলো। যদি 100 ভাগ হয় তাহলে সেটা হচ্ছে 9091, তার মানে কস্টের ভ্যালু হচ্ছে 9091, আর যদি 10 ভাগ হয় তাহলে সেটা হচ্ছে 909, সেটা এলো এখানটায় 909। কথাটা বুঝতে পারলি? ঠিক একইভাবে যদি এরকম বলে দেয় যে 10% প্রফিট অন সেল প্রাইস, মানে সেল প্রাইসের ওপর 10% প্রফিট চার্জ করে আমাকে প্রফিটের অ্যামাউন্টটা বার করতে হবে, কিন্তু সেল প্রাইসের অ্যামাউন্টটাই দেওয়া নেই, উল্টো কি দিয়ে রেখেছে, কস্ট প্রাইসটা দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে কিভাবে বার করবো, ওই একই প্রসেস, প্রথমে এই রিলেশনটা তৈরি করব, কস্ট প্লাস প্রফিট ইকুয়ালস টু সেল, আর এখানে একটা দাগ দিয়ে দেবো, এই পাশে হচ্ছে গিয়ে আমরা ওই শেয়ারটাকে লিখবো, আর এইদিকে অ্যাকচুয়াল অ্যামাউন্টগুলোকে লিখবো। তাহলে এইখানে কি বলেছে, 10% প্রফিট অন সেল প্রাইস, তাহলে সেল প্রাইস কত ধরবো, 100 ধরবো, আর তার উপর আমি যদি প্রফিটের পার্সেন্টেজটা চার্জ করি তাহলে প্রফিট কত আসবে, 10, আর তাহলে কস্ট কত আসবে, 100 যদি সেল প্রাইস হয়, প্রফিট যদি তার মধ্যে 10 থাকে, তাহলে অবভিয়াসলি কস্ট কত হবে, 90, মাইনাস করলে বেরিয়ে আসবে। আর এখানে 90 ভাগের অ্যামাউন্ট এখানে বলে দিয়েছে যে কস্ট প্রাইস কত, 10,000, তাহলে 10,000 এখানে লিখে দিলাম। কথাটা বুঝতে পেরেছিস? এবার আমরা কি করবো, সে ঐকিক নিয়মে করব যে 90 ভাগ বলতে 10,000 বোঝায়, 1 বলতে কত বোঝাবে, 10 বলতে কত বোঝাবে, 10টা যদি বার করি এইভাবে তাহলে সেটা বেরোবে প্রফিট, আর যদি 100 ভাগেরটা বার করি তাহলে সেটা বেরিয়ে আসবে সেল। বুঝতে পেরেছিস? কোন রকম অসুবিধা আছে? এইটাই আমাদের ওই ভিডিওটার মধ্যে ছিল, যেটার মধ্যে সাইলেন্ট হয়ে গেছে, ওটার সাউন্ডটা আসেনি।